ওয়ালা আলহি ওসাহি আজমাইন ও বাদ প্রিয় দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশনের সরাসরি উত্তরমূলক নিয়মিত অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার নয় পর্ব দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে প্রিয় দর্শক জীবন জিজ্ঞাসার আজকে নয় পর্ব পূর্ণ হল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি একজন দায়ীর গুণাবলী ও তার দাওয়াতের মানদণ্ড আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের আমাদের পরিচিত মুখ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসির কোরআন ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মহাদ্দিজ জনাব ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে আবারো জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো একজন দাইর গুণাবলী এবং দাওয়াতি কাজের মানদণ্ড। আপনারা যারা আমাদেরকে টেলিফোন করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। পাশাপাশি এই অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো পাঠাবেন পাশাপাশি বিষয় সম্পর্কিত প্রশ্ন হলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আমরা আশা করছি আপনাদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা থাকবো আপনাদের সাথে রাত দশটা পর্যন্ত আশা করছি এর মধ্যে আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন আপনাদের সকল প্রশ্নের জবাব কোরআন এবং সুনার আলোকে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাই পাশাপাশি আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ আমরা শেখ আপনি তো আপনি জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো একজন দায়ের গুণাবলী ও দাওয়াতি কাজের মানদণ্ড আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই আপনি তো যেহেতু একজন একজন দায়ের পরিচয় কাছ থেকে চাই আলহামদুলিল্লাহবাদ মহার দায়ী এটা আরবিতে বলে বাংলায় বলে কর্তৃবাচক শব্দ বিশেষ অর্থাৎ যিনি আহ্বানকারী জি তাই শব্দের বাংলা অর্থ হলো আহ্বানকারী আর পরিভাষায় যদি আমরা বলি তাহলে আরবিতে সাথে এইভাবে সংজ্ঞায়িত করা যায় হুয়া শাকসুল লাজি يحمل আমানাত তাবলিগ দাই শব্দের বাংলা ইলান নাস আই তাবলিগ دین الله ইলান নাস জি দাই হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দ্বীন এর প্রচার মানুষের কাছে করার দায়ভার

তার কথার চেয়ে কার কথার শ্রেষ্ঠ হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্মশীল হয় এবং বলে যে আমি একজন মুসলিম তো সেই তো দায়ী যে ব্যক্তি নিজে দিন নিজের জীবনে আমল করে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিয়ে গর্ববোধ করে এবং সেটা অন্যের কাছে প্রচার করার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছে আমানত হিসাবে এটা দায়ী সংক্ষিপ্ত সংজ্ঞা আপনি সংক্ষিপ্ত যদিও বলে থাকেন প্রতিটা কথার অনেক অর্থ রয়েছে আপনি বলছেন যে আমানতের সহিত আমানতের সহিত একজন দায়ী আল্লাহর বাণী প্রচার করবে আমানত বলতে আসলে কি বুঝায় আমরা আমানত বলতে বুঝি টাকা পয়সা সেটা জিম্মাদারি আমানত বলতে আসলে আমানত মানে হচ্ছে যেটা যেভাবে করা বাঞ্ছনীয় তা হক আদায় করে ঠিক ক্রাইটেরিয়াকে ঠিক রেখে কোনো জিনিসকে আঞ্জাম দেওয়া হচ্ছে আমানত আমানতের অর্থ নিরাপত্তা এর মানে কারো কাছে কোনো বিষয় যখন অর্পণ করা হয় সে এটার আউটসাইড ইনসাইড সার্বিক বিষয়ে নিরাপত্তা সহ অন্যের কাছে পৌঁছিয়ে দেবে তো দায়ী দাওয়াতের আমানত দারিতা মানে হচ্ছে দাওয়াতটা যেভাবে দিতে বলা হয়েছে সে দাওয়ারটাকে ঠিক ওইভাবেই পৌঁছিয়ে দেবে নিজের মন মতো নয় এটা আমানত হিসাবে নেবে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে দিনের তাবলিগের যে দায়িত্বটা আল্লাহ তালা তার উম্মাদকে তার বান্দাকে রাসুল তার উম্মাকে উম্মতকে দিয়েছেন সেটাকে ঠিক ওইভাবে প্রচার করতে হবে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ অথবা কোনো পার্সোনাল স্বার্থ উদ্ধারের জন্য দাওয়াতি কাজ নয় তাহলে আমানতের খেয়ানত হবে মানে আল্লাহ সুবাহ যেভাবে রাসুলসুল্লামকে নির্দেশ দিয়েছেন রাসুলাম আবার সেটা আমলের মাধ্যমে তিনি সাহাবায়নদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শাহিদুল পালিউ শাহিদুল্লে যেন পৌঁছিয়ে দেয় শাহিদু দিন উপস্থিত আছেন অর্থাৎ আরাফার মাঠে তিনি বলেছেন যে আমি কথাগুলো বললাম তোমরা যারা আজকে হাজির আছো তাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছিয়ে দেবে আল গায়েবা যে অনুপস্থিত তার কাছে তখন থেকেই এ দাওয়ার সম্প্রসারণ শুরু হয়েছে সাহাবাই কেরাম যদি এই কষ্ট না করতেন দিন আমাদের পর্যন্ত পৌঁছত না সাহাবাদের পরে তাবিদের একটি দল যারা দিনের এই অনুষঙ্গগুলো প্রচারের জন্য নিজের দেশ ছেড়ে অনেক দূরে গিয়েছেন অসংখ্য সাহাবার কবর আরবের বাহির আরব বিশ্বের বাহিরে পাওয়া যায় ভারতে পর্যন্ত পাওয়া যায় তারা কিন্তু পার্সোনাল কোনো ব্যবসা বাণিজ্যকেই লক্ষ্য করে আসেননি ব্যবসা ছিল তার একটা পার্ট কিন্তু মূল উদ্দেশ্য ছিল দাওয়ার সম্প্রসারণ এর জন্য তারা তৎকালীন যুগে আরব থেকে তারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছেন এবং সেই কাজটা কিন্তু অদ্যাবধি পর্যন্ত চলছে যে আমরা আমাদের শাহজালাল আল দেখি উনি কিন্তু ইয়ামানি একজন ইয়ামানের মানুষ সিলেটে এসেছেন আজ থেকে হাজার বছর আগে তখন রাস্তাঘাট ছিল না গাড়ি ঘোড়া ছিল না আজকের বিমান হেলিকপ্টার তো প্রশ্নই আসে না ঠেলা গাড়িও তো ছিল না ভালো করে ওই সময় ইয়ামান থেকে বাংলাদেশে আসা তারা যদি না আসতেন হয়তো বাংলাদেশে অসংখ্য মুসলমান দিনের দাওয়াতি পেত না এই জন্য দায়ী আমানত রক্ষা করে দাওয়াতি কাজ করবেন চমৎকার করে শুনছি আসলে আমানত রক্ষা করে একজন দায়ী দাওয়াতি কাজ করেন একজন মুসলমান করে তিনি মুসলমান পরিচয় দিলেন আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাচ্ছি যে আসলে যিনি দাওয়াত দেন দাওয়াতি কাজ যিনি করেন তাকেই তো দাওয়াত মানে দায়ী বলে নাকি দাওয়াত দিয়ে যে আমরা নিয়ে আসি ওনাদেরকে আমরা কি দায়ী বলবো কিনা হ্যাঁ আসলে যারা আজকের সিস্টেমে ধরেন যেমন এখন এই মুহূর্তে আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন জি তা আমি আপনাদের কাছে হইলাম মাদ্রু জি আমাকে আহুত মানে আমি আহুত আমাকে আহ্বান করে আনা হয়েছে জি কিন্তু এখানে আসার পরে আমি যে এখন কথাগুলো অন্যের কাছে বলছি তখন আমি দায় জি কিন্তু আপনারা এনেছেন বিদে আমি দায়ী নই আমি এখানে মাদ্রু জি কিন্তু আমি যখন দাওয়াতি কাজ এবার দিদ করতে থাকবো তখন আমি দায়ী হয়ে যাব। যখন কাউকে কাজ করার জন্য আনা হয় যারা আহ্বান করে আহ্বানের কারণে তিনি হন আবার তিনি যখন কথাগুলো বলতে থাকবেন তখন তিনি দায়ী হবেন আমরা এবারে জানতে আপনার কাছ থেকে একজন আসলে কি কি গুণাবলী জরুরি যদি হবেনি চমৎকার বলেছেন আসলে যে আয়াতটি আমি পড়েছি সেখানে কিন্তু শুধুমাত্র দাওয়াতের আহ্বানটাকেই বলা হয়নি ওমান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ তার কথার সে কার কথা শ্রেষ্ঠ হতে পারে যে মানুষকে আল্লাহর পথে রাখে এরপর আল্লাহ তালে আবার বলেন ওয়ামিল মিলা যিনি ডাকবেন তিনি আবার নেকামলকারী হবেন এতে বোঝা যাচ্ছে আমরা আসতে চাই নেকামলকারী শো আরও কি কি গুণাগুণ আছে একটা টেলিফোন দিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহালকুম আসসালাম আমি আবু তাহির বলছিলাম জি আবুল কাসেম আবু তাহির আব্দুল তাহের জি ভাই প্রশ্ন প্রশ্নটা হলো আপনার আমি আমরা তো মালয়েশিয়াতে অনেক সময় ভিসা জাস্ট ছিল তো আমি তো মিট করেছিলাম যে আমার ভিসাটা হলে আমি ওমরা করতে যাব জি তো ভিসাটা হয়ে গেছে তাই আপনার আমি দেশে গিয়েছিলাম এই মতে দুইবার কিন্তু एक्चुअली ফাইনান্সিয়াল সমস্যার কারণে আমি যেতে পাইনি বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তো

রোজা আছে জি ধন্যবাদ ভাই আপনাকে আমরা তিনটি প্রশ্ন আমাদের মালয়েশিয়া থেকে আবু তাহের ভাই করেছেন আপনাকে মোবাইল আপনার সালাম

এবং জারি গান সারি গান পালা গান এই জাতীয় অনেক গান কিন্তু গ্রামেগঞ্জে হতো রাস্তার পাশে গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখা যেত সরকারি চলছে গীত চলছে এবং পাল্টা হ্যাঁ দাঁড়িয়ে চল কিন্তু আলহামদুলিল্লাহ এ ট্র্যাকটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন মোটামুটি রাস্তা দিয়ে যাওয়ার সময় শীতকালে যদি কেউ একশো কিলোমিটার যায় তাহলে কমপক্ষে দশটা মাহফিল মানুষ এখন অনেকটা দিনমুখী হয়েছে এটা একটা ভালো দিক যে মানুষ এখন দিনই মাহফিলগুলো অ্যারেঞ্জ করছে

সবার থেকে আব্দুর রহমান বলতেছি আপনাকে খুবই মিস করি প্রত্যেক শুক্রবার বিশেষ করে যখন ওখানে যাই আর আপনাকে আচ্ছা মসজিদে যে আমরা এসি লাগাই এসির জন্য কিন্তু টাকা সবাই দেয় কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মুষ্টি কয়েক মানুষই আসলে সবসময় এসি ভাত টাই পাচ্ছে বিস্কুটে জমার দিন আর বাইরে মানুষগুলো আসলে পাচ্ছে না

যে দায়ের গুণাবলী আপনি বলতে চাইছেন যে গুরুত্বপূর্ণ কিছু গুণাবলী জি সংক্ষেপে জি সংক্ষেপ হচ্ছে দায়ের এক নম্বর গুণাবলী হচ্ছে এখলাস জি কারণ যারা দাওয়াত দেবে তারাও দায়ের গুণাবলী জেনে দাওয়াত দেয় প্রথম আল্লাহ বলছেন যে উনি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন মুসলমান হবেন হ্যাঁ সেটা আমরা সেটা আমরা বলেছি জি এখন বলছি যেটা যে দ্বারা দায়ের গুণাবলী জানলে সুবিধাটা হলো যারা দাওয়াত দেবেন তারাও গুণাবলী দেখে দাওয়াত দেওয়া দরকার কারণ সুর আছে ঢং আছে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে অথচ যে ক্রাইটেরিয়াগুলো দায়ী থাকা উচিত এগুলো নাই এতে করে টোটাল অ্যারেঞ্জমেন্টার কিন্তু উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে এবং এই গুণাবলী না থাকার কারণে দিন বিকৃত হওয়ার সম্ভাবনা থাকছে এলমেসোহি একটা গুণ এখলাস এক নম্বর গুণ দায়ী যিনি হবেন তিনি মুখলেস জি দুনিয়ার স্বার্থে উনি দাওয়াত দেবেন না তবে একথার অর্থ এই না যে দায়ী গেলে তা গাড়ি ভাড়া দেওয়া যাবে না তিনি পারিশ্রমিক হতে পারবেন না এটা নয় তিনি টাকা নিতে পারবেন একজন দায়ী একজন লিখক একজন শিক্ষক একজন ইমাম আমরা যার এই দাওয়াতি কাজের সাথে থাকবো সবচেয়ে বড় দায়ী হচ্ছে জুমার খতিব উনি প্রতি সপ্তাহে একবার খদ্বা দিচ্ছেন দাওয়াতি কাজ করছেন একজন বড় দায়ী লিখক যিনি ইসলামী বই লিখছেন একজন দায়ী যিনি শিক্ষক তিনি দিন তার চেয়ে বড় দায়ী আর কেউ নাই যে তিনি হাতে কলমে শিখাচ্ছেন একজন দায়ী বক্তা কিন্তু কেউ যেন টাকাকে লক্ষ্য না বানায় লক্ষ্য হবে এখলাস দিনের প্রচার এর মাধ্যমে যদি কিছু টাকা পয়সা এসে যায় আলহামদুলিল্লাহ কারণ যদি কোনো ব্যক্তির এখলাসের ঘাটতি রেখে সে দাওয়াতি কাজে যায় তাহলে টাকা বেশি দিলে সে দিনের বিপরীত কথা বলবে যেটা ইহুদি আলেমরা বলেছে এই জন্য আল্লাহ বলছে বলে কালিলা যে আমার আয়াতকে তোমরা কম দামে বিক্রি করো নাই কথার অর্থ বেশি দামে বিক্রি করা যাবে এটা বোঝানো হয় নাই ইহুদি আলেমদের স্বভাব ছিল তারা টাকা পয়সা দিলে দিনের হুকুম গোপন করে দিত আবার কিছু মাসালা নিজেরা বানাইয়া মাঠে ছেড়ে দিত কারণ টাকার কাছে মানুষ যখন বিক্রি হয়ে যায় তখন তার আমানতার থাকে না এই জন্য যে মুখলেশ দায়ী হবে সে টাকাকে লক্ষ্য বানাবে না একজন দায়ী তিনি মানে মানে মুখলেশ হবে আমরা আসতে চাই আর কে টেলিফোন নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি আমি ফারুক ডাকা থেকে বলছি ফারুক জি জি আচ্ছা হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমাদের ধর্মে যে সমকামিতা সেটা অনেক বড় একটা অপরাধ এবং অনেক বড় একটা গুনার কাজ কিন্তু আমার একটা জিনিস সময় মানে মাথার মধ্যে আছে যে আমি কখনোই আনসারটা পাইনি কারো কাছে যে এই একজনের প্রতি আরেকজনের যে ফিলিংসটা যে আমাদের বিপরীত লিঙ্গের প্রতি ফিলিংসটা এটা এটা আল্লাপদ তো যে সমকামিতা করে তারও তো যে ফিলিং সেটাও আল্লাহ এই যে ব্যাখ্যাটা খুশি হব আর কি জি ধন্যবাদ ভাই আপনাকে আমরা চেষ্টা করব চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে ইনশাআল্লাহ শেখ আমরা কথা বলছিলাম একজন দায়ের গুণ বলে সে মুখলেস হবেন দ্বিতীয় গুণ হচ্ছে দায়ী হবেন সবের ধৈর্যশীল ধৈর্যশীল কারণ দিনের দাওয়াত দেয়াটা সহজ কাজ নয় জি আল কানা মরুন হক হচ্ছে তিটা যদি এটা মুক্তার মতো দান আর তিক্ত কথারা মানুষের কাছে আপনি বলবেন ফিডব্যাকে রাসুলরা পাথর খেয়েছেন এই জন্য সকল নবী ছিলেন সবের জি এবং আল্লাহ তালা কোরআনে বলছেন অসব আরো হ্যা হুমনা না যে তাদের তাদের উপরে যে জুলুম অত্যাচার ছিল তারা ধৈর্যশীল হয়েছেন ব্যক্তিগত ব্যাপারে কখনো তারা প্রতিশোধ প্রবণ ছিলেন না এবং আল্লাহ তালে যে আফসুস করছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহাজিউন যে মানুষগুলোর যে আফসুস যে তাদের কাছে নবী রাসূলরা যখনই এসেছে তারা উপহাস করেছে জুলুম করেছে অত্যাচার করেছে যদি প্রকৃত অর্থে আমি আপনি দ্বীনের দাওয়াত দেই এই রাস্তাটা কখনোই কুসুমাস্তিন্ন ছিল না এই জন্য দ্বীনের প্রকৃত দায়ের উপর জুলুম আসবে মামলা হবে হামলা হবে অত্যাচার হবে এটা ইতিহাস নবীদের এটা সুন্নাহ অসাদুন্না সে বালানি হাবিব বলছেন নবীদের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হওয়া লাগছে এবং এই পরীক্ষা পর্যায়ক্রমে চলতে থাকবে প্রকৃত দায়ীদের উপরে পরীক্ষা আসবে সন্তানকে করার পরীক্ষাও দিতে এই জন্য সবের হবে এই জন্য কি হবে একজন দায়ী হবে ধৈর্যশীল তিনি ধৈর্য হারা হবেন না আমি আজকে এই কথা বলেছি হক কথাটা ভালো করে নেয় নাই কিছুটা তিরস্কার হয়েছে এবং আক্রমণও হতে পারে দায়ীর উপরে শিরকের বিপক্ষে কথা বলতে গেলে যারা ফিরের পায়ে সেজদা করছে তাদের গায়ে লাগবে তারা আপনাকে আক্রমণ করতে পারে কিন্তু তাই বলি কি আমি বন্ধ করে দেব না কথা বলে যেতে হবে দায় দ্বিতীয় গুণাবলী তিন নম্বর গুণাবলী হচ্ছে সে হবে সে এলমে সহি অর্জন করবে অর্থাৎ দায়ী যে এলেমটা তিনি প্রচার করবেন সেটা আগে তিনি সেহাতের সাথে শিখবেন কারণ যদি দায়ী ভুল প্রচার করে এলম সহী না হয় অমুক তার না থাকে তাহলে সে যা জানে তাই বলবে আর যা জানে তাই বললে রেজাল্ট কি হবে আল্লাহ হাবি বলেছেন যে একটা জামানা আসবে যে জামানায় এক পর্যায়ে আলেম আর থাকবে না হ্যাঁ ইন আল্লা ইয়াকবিদুল্লা এলেমা বেকব ওলামা যখন আলেম মরে যাবে এলেমও চলে যাবে হাততাই দা আলা মিউ আলেমান এক পর্যায়ে আলেম থাকবে না আর কমে যাবে তখন মানুষেরা জাহেলদেরকে আলেম মনে করবে লম্বা টুপি আছে লম্বা দাড়ি আছে লম্বা পাগড়ি আছে সুর আছে ঢং আছে মানুষ মনে করবে আরে কত বড় আলেম আল্লাহ হাবিব বলছেন যে তাদেরকে আলেম মনে করে পাবলিক জানার জন্য প্রশ্ন করবে তারা জিজ্ঞাসিত হবে আর ওই লোকগুলো এতটা নিচু মানের হবে যে আমি জানি না এ কথা বলার সাহস থাকবে না বরং বেগাই এলেম ব্যতীত তারা ফতুয়া দেওয়া শুরু করবে তারা ভাববে জানি না বললে তো আমার মান সম্মান টিকবে না রে এই বলে দিতে হবে আমার এত বড় আলেম বানিয়ে দাওয়াত এতে করে কি হবে তারা নিজেরাও পথহারা হবে মানুষ পথহারা করবে এই জন্য দায়ী জানতে হবে আমি যদি ভুল কোন ফতুয়া দিই ভুল কোন বিষয় প্রচার করি যত লোক তা আমল করবে তাদের যা গুণা হবে দায়ের ঠিক ওই পরিমাণ গুণা হয়ে যাবে এই জন্য প্রত্যেক দায়ী রেলেমের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার আমি না জেনে ওয়াশ করতে যাব না ঘরে বসে থাকবো আমি না দাওয়াত দেওয়ার কাজটা আল্লাহ উৎসাহিত করেছেন আমাদেরকে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের প্রত্যেককে বক্তা হওয়া জরুরি করেননি কারণ আমল দিন শিখে আমল করা ফরস প্রচার করাটা উত্তম অমান আহসান বলা হয়েছে অর্থাৎ আপনি যে দায়ী হচ্ছেন আমি যে দায়ী হচ্ছি এ দাওয়াতি কাজটা দেয়া আমাদের জন্য উত্তম নিজে মেনে চলা ফরজ এলেম শিখা ফরজ কিন্তু শিখানোটা কি নয় ফরজ ফরজ নয় এখন যদি হ্যাঁ কোনো এলাকায় দিন প্রচারের কেউ নাই তখন আবার ফরজ হয়ে যাবে কিন্তু আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় আমি মামু খদবা পড়াতে হবে জমা দিতে হবে খদবা দিতে হবে আমি মাদ্রাসা শিক্ষক হওয়া লাগবে আমার উপর ফরজ না যখন আমরা এই দায়িত্বটা নেব এই আমানতদারিতে এটাও একটা অংশ যে আমি সহি কথা বলা লাগবে এই জন্য প্রত্যেক ডায়েরি লেখাপড়া করা দরকার আজকে এ দায়ীদের কারণে সমাজে অসংখ্য মাসালা ছড়াইয়া পড়তেছে যেগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই যে মহরম মাস চলছে কত রকমের ও হবে বাজারের ফুতি বই পড়ে পড়ে বিশ্বাস সিন্ধু পড়ে পড়ে একজন দায়ী ময়দানে মাহফিল করবে একজন ক্ষতি দুমার দিন খোঁজ বাঁধে অথচ বিশ্বাস সিন্ধুর কাহিনীর সাথে মহরমের এই যে আর কাহিনী যেটা কার বালারি উল্টা অনেকগুলো বিষয় আছে উল্টা মিথ্যা তথ্য এখন আমার জানা দরকার এটা বেদায়া নেহায়া থেকে আমার জানা দরকার যেগুলো মেহবুত যেগুলো একবারে প্রমাণিত ইতিহাস গ্রন্থ যেগুলোর উপরে নির্ভর এতেমাত করা যায় কিন্তু সেগুলো পড়ার জন্য তো ভাষা জ্ঞান জ্ঞান লাগবে আরবি তো বোঝা লাগবে এখন ভাষা জ্ঞান যদি না থাকে তো বেদায়া নেহায়া থেকে অথবা অন্য কোনো তারিখ থেকে আপনি এলেমটা নেবেন কেমনে এই জন্য দায়ী লেখাপড়া করা দরকার যে যদি সহি এলেম না থাকে তাহলে ভুল প্রচার হবে এতে করে দায়ীরা দায়ী হয়ে যাবে ইসলাম বিকৃত হয়ে যাবে দায়ী হবে সত্যবাদী সত্যবাদী অর্থাৎ উনি কখনো মিথ্যার আশ্রয় নেবেন নেবেন না দায়ী হবে জি দাওয়াতের ময়দানে কিন্তু এখানে অনেক ত্রুটি বিচ্ছুতি আমরা দেখি যে মাহফিল রেখে মাহফিলে যায় না কতগুলো মানুষের সাথে মানে অথচ তখন মাহফিল কমিটি কিন্তু অনেক কষ্ট পায় এবং তাদের অনেক জবাবদিহিতা থাকে এই জন্য দায়ী ওয়াদার ব্যাপারে খুব সতর্ক থাকবেন ভুল হয়ে যেতে পারে কখনো যে রাখতে মিস্টেক হয়ে গেছে লিখতে মনে নাই অথবা ডাবল প্রোগ্রাম হয়ে গেছে খেয়াল করে নাই কিন্তু কোনো প্রতারণার আশ্রয় তিনি নেবেন না একটা দাওয়াতি কাজের একটা অংশ বিশেষ সকল কাজে হ্যাঁ এখন আমি বলছি যে বিশেষ করে আমাদের দায়ী বলতে আমরা যেটা বুঝতেছি যেটা আমরা মিন করছি এখানে সবচেয়ে বেশি মাঠে ময়দানের বিষয়টা যে সেখানে দায়ী ওয়াদা দিলে আর ওয়াদা খেলাফ করতে না এতে করে আলেম সমাজে বদনামী হয় একজনের কারণে অন্য সকলে প্রশ্নের মুখোমুখি হয় তাই ওয়াদা পূর্ণকারী হবেন দায়ী হবেন বিচক্ষণ বিচক্ষণ হ্যাঁ দূরদৃষ্টি সম্পন্ন যে কোথায় কোন কথাটা বলা যাবে কোনটা বলা যাবে না এটা বুঝতে হলে গড়ার কথা বাহিরে নয় যে কথাগুলো টেবিল টকে হবে সেটা পাবলিকলি নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দায়ীরা আজকে এই বিচক্ষণতার থেকে অনেকে দূরেই যার কারণে পাবলিক প্লেসে এমন কিছু অঙ্গভঙ্গি করছে এমন কিছু শব্দ ইউজ করছে যেগুলো পরবর্তীতে মিডিয়া ট্রল আকারে আসছে ইউটিউবে এখানে সেখানে শব্দটা আসছে এই জন্য আল্লাহ প্রভুর পথে তুমি ডাকো হেকমতের সাথে দূরদৃষ্টিটাও হেকমতের অংশ কথা বলতে গিয়ে ফেতনা সৃষ্টি করে ফেলা ফেস লাগাইয়া দেয়া এটা বাসারতের অভাব আপনি যে মাসলাক অনুসরণ করেন প্রত্যেকের একটি আইডিওলজি থাকে যে মাসালাগত এক থাকে কিন্তু আপনি যখন স্ট্রংলি শুধু একটা মতকে প্রাধান্য দিয়ে কথা বলবেন যে তখন ওখানে যারা ভিন্ন মত অবলম্বন করছে তাদের গায়ে লেগে যাবে অথচ ইসলাম উদারতা আছে ইসলাম যে বিষয় উদার দায়ী বাসারত সামনে রেখে বিচক্ষণতার সাথে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন ইসলাম যেখানে কনজারভেটিভ সেখানে নিশ্চয়ই কনজারভেটিভ হবে কিন্তু বাসারা যদি না থাকে আলোচনার ময়দানে মারামারি লাগতে পারে মসজিদে গন্ডগোল লাগতে পারে যে গন্ডগোল নিয়ে দেখা যায় মসজিদ বিভক্ত পর্যন্ত এই জন্য দায়ী হবেন দূরদৃষ্টি সম্পন্ন এরপরে দায়ী হবেন মাওয়াতে হাসানা যেটা আয়াতের শেষ অংশ দায়ী হবেন রফিক খুব দয়াদ্র বিলবাদ যাদেরকে আহ্বান করছে তার কথা যারা শুনছে তাদের সাথে উনি হবেন অত্যন্ত কোমল ভাষী রফিক হবেন বন্ধু হবেন রিফ রিফকালা হবেন এবং আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কিন্তু এই বিষয়ে প্রশংসা করেছেন আপনার উপর আল্লাহর অশেষ করুণার মাঝে শ্রেষ্ঠ একটি করুণা হচ্ছে আপনি খুবই দয়াদ্র আপনার সাহাবিদের সাথে এই জন্য আমরা যখন দাওয়াত দেব আমরা রূঢ়ভাষী হব না দায়ী হবে মিষ্ট আল্লাহ তালা ফিরাউনের মতো জালেমের কাছে জাহেলের কাছে যখন মুসা এবং হারুন আলহ সালামকে পাঠাচ্ছিলেন আল্লাহ তালা কিন্তু তখনও বলেছেন না অথচ আল্লাহ জানেন সে সে নেবে না দাওয়াত নেবে না আল্লাহ বলছেন হে হারুন তোমরা কিন্তু বিনম্র আচরণ করবে অত্যন্ত কোমল ভাষায় দাওয়াত দেবে এই জন্য দায়ী কর্কশ ভাষী হবে না দায়ীর কথা হবে স্ট্রংলি কথা হবে ভলিষ্ঠতার সাথে কিন্তু মুখে মিষ্টি হাসি থাকবে বাসাটা হবে কমল দাওয়াতটা তো আল্লাহর আল্লাহর দাওয়াতটা দিচ্ছে হ্যাঁ এখন আমরা যখন দায়ী হই আমিজন এটা না ভাবি দিনটা আমার দিনটা কিন্তু আল্লাহর আমি একজন মাত্র আমেল একজন কর্মচারী একজন খাদেম এইজন্য বিশরবী কা আল্লাহ বলেন ফেজাকিরিন না মা আনতা মুযাক্কি লিস্তে আপনি জোর জবরদস্তি করে গেলাতেই হবে খাওয়াতে হবে বলার স্টাইলে মনে হচ্ছে যে দিন আজকে নিয়ে যেতে হবে সুবহানাল্লাহ কতstan হয় ওমা আলাইনা ইলাল বালাগ আমরা বিচক্ষণতার সাথে দূরদৃষ্টি নিয়ে বসारात সামনে রেখে হেকমাতের সাথে কথাগুলো বলে দেয়া সায়্যুমিন্না উলতমা মুমিন আল্লাহ যে চেষ্টা করব আমরা আর বাকি তার দায়িত্ব আল্লাহ কুম ইননা হুদা হুদা আল্লাহ আমরা আসতে চাই একটা টেলিফোন নিয়ে আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া

যে কি আমরা যে ধন্যবাদ আপনাকে আপনি খুব কঠিন দুটো প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে জি আমি মনসুরুল আলম খন্দকার জি মনসুরুল আলম খন্দকার ধন্যবাদ আপনাকে দুবাই থেকে শেখ আমরা আর কোন গুণাবলী আছে কি দাইর আর একটি গুণ থাকবে নিশ্চয়ই আছে অনেকগুলোই আছে যেহেতু আমাদের সময়ের বাইন্ডিংস আছে দাইর আরেকটি উত্তম বৈশিষ্ট্য হচ্ছে তার তর্কবা লাইয়ানিহ দাওয়ার ময়দানে দাওয়ার ক্ষেত্রে সে অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহার করবে যেগুলো দিনের সৌন্দর্য বাড়ায় না ব্যক্তির ব্যক্তিত্বের সাথে যায় না এই জাতীয় কথা পরিহার করবে কিন্তু আমরা অনেককে দেখি রঙ্গ রস করা হাস্যরস করা তারা মনে করে এটা করলে মাহফিল জমে উঠবে যদি কেউ মাহফিল জমানোর জন্য দাওয়াতি কাজ করছে তাহলে বোঝা গেল এখলাসের মাঝে দারুণ ত্রুটি আছে কৌতুক অভিনয় হিসাবে আসলে আজকে দুঃখজনক যে হাসতে হাসতে মানুষের পেটে ব্যথা হচ্ছে অথচ দাওয়ার মজলিশে তো কান্নার কথা হাসার জন্য সিনেমা আছে নাটক আছে গল্প আছে হাসানোর জন্য তো মানুষ আজকে অনেক এজেন্ডা নিয়ে বসে আছে কিভাবে মানুষকে হাসানো যাচ্ছে কিন্তু আমরা যদি শক্ত করে সবাই মন শক্ত করছে সবাই কোটি কোটি টাকা বাজেট করে হাসানোর চেষ্টা করছে মানুষ যদি মাহফিলে গিয়েও মানুষ হাসেই তাহলে কাঁদবে কথা কাঁদবে এটা কোথায় অথচ কথা চলছিল

বক্তার বক্তৃতা শুনতেন না আর আমাদের মাঝে এসে হাসতে হাসতেই মানুষ অস্থির হয়ে যাচ্ছে এবং সফল দায়ী মনে করছে আমি এখানে সফল ওঠানো হয় এই জন্য আমাদের কারণ আলোচনার গাম্ভীর্যতা যখন নষ্ট হয়ে যায় তখন দাওয়াতে তাসি থাকে একজন দায়ের আসলে ম্যানারও জানা দরকার শিষ্টাচারের জানতে হবে তার আল্লাহ হাবিব বলছে মালা ইয়া লিহ তারকু মালা ইয়া লি মিন হুসনি ইসলামিল বরি তারকু মালা ইয়া লিহি জি একজন ব্যক্তির ইসলাম তখন সুন্দর হবে যখন সে অপ্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করবে। ওংশ ব্যক্তিত্ব সম্পন্ন। হ্যাঁ। এইজন্য সেমন আসলে কিছু চমক দেয়া আর তাসির করা মানুষের কলবে যেটা এক জিনিস ভিন্ন এইজন্য দাইদের এই বৈশিষ্ট্য থাকা উচিত যে তার দাওয়াতে মানুষের অন্তর পরিবর্তন হবে। এবং এটা স্থায়ী হবে। এটা সদাকে জারি হয় এবং দায়ী যে আলোচনা করবেন তার আমলটা ওনার নিজের ভিতরে আগে থাকতে হয় সেটা তো আমরা বলেছি এখন আবার বলছি যে দায়ী নিজেই যদি মোত্তাকি হয় তাহলে তার মুখ থেকে পায়েসা কথা কথা বের হতে পারে না না ব্যক্তিগত জীবনে যিনি বলেন দাওয়াতের মাঠে তার মুখ থেকে পায়েসা কথা আসে না যে ব্যক্তি পাবলিক প্লেসে পায়েসা কথা বলে বুঝতে ব্যক্তিগত জীবনে সে পায়েসা কথা বলে একজন দায়ীর মুখ থেকে অযাচিত কথা বের হবে ছেলে বাবা একসাথে আর শুনছে দায়ী এমন শব্দ বলছে যেটা সেলেও লজ্জা পাচ্ছে বাবাও লজ্জা পাচ্ছে জি এটা দিনই বজলি হতে পারে না জি 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 সেখানকার পরিবেশটা তখন আর দিনই বজলি পরিবেশ থাকে না আমরা আসতে চাই আপনার কাছ থেকে আরেকটা টেলিফোন নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি কে বলছেন কোত্থেকে জি ভাইয়া আমি যে বলছি জি প্রশ্ন জি আমার প্রশ্ন হলো যে আমি একজনের থেকে টাকা আনছিলাম টাকা জমা দিয়ে আমার মোবাইল চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে আমার লোক তখন নাম্বার নাই ফোন দিতে পারি না এই টাকাটা যদি আমি মুসিদে দিয়ে দিই হ্যাঁ এটা কি আমার ভালো না একটু ওই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য জি ধন্যবাদ ভাইজান আমরা আপনার প্রশ্ন পেয়েছি আমরা আপনার প্রশ্নের জবাব দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে শেখ আমরা দায়ের গুণাবলী জানতে চেয়েছি আপনার কাছ থেকে আপনি খুব চমৎকার করে দীর্ঘ সময় আপনার আপনার আমাদেরকে বলছেন আমরা টেলিফোনে যেতে চাই আবু তাহের মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন আমার নিয়ত ছিল আমার একটা ভিসা হলে আমি ওমরায় যাব অর্থনৈতিক সংকটে বর্তমানে আছে কিন্তু আমার ইচ্ছা আছে আমার হাতে পয়সা আসলে আমি ওমরায় যাব আমি যে দেরি করছি তাতে আমার গুনা হবে না যে না উনি যদি নিয়ত মানে এরাদা করা আর ওমরা এরাদা করলে ওয়াজিব হয়নি যদি উনি মানত করতেন তাহলে হয়তো এটা ওয়াজিব হয়ে যেত এখন উনি যখন সামর্থ্য আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উনাকে পয়সা করে দিবেন তিনি উমরা করতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই আরেকটা প্রশ্ন ইমাম ভুলে পাঁচ রাকাত পড়েছে সালাতুল আসর পিছন থেকে এত দূরে উনি দাঁড়িয়ে আছেন যে আসলে লোকমাটা শোনার মতো সুযোগ ছিল না পরবর্তীতে বলার পরে ইমাম সুহু সেজদা দেন উনি নিজে নিজে সুহু সেজদা দিয়ে দিয়েছে ওনার সালাত উনি ভালো করেছেন উনি সাহু দিয়ে দিয়েছেন ইমাম উনি সাহু সেজদা নয় উনি নামাজ দোরাইতে হবে কারণ ফজ আসরের চার রাকাত ফরজ যদি এক রাকাত বেশি পরে নামাজটা বাতিল হবে এখন পিছন থেকে কেউ লোকমা দেয়নি নামাজের টাইম চলে গেছে তাহলে আশা করা যায় যে কিছু করার তো নাই আর আবার কিন্তু সময় যায়নি এর আগে জানছে তাহলে নামাজ সকলে দৌড়াইতে হবে আবার পড়তে হবে আবার দৌড়াতে হবে মানে নামাজটা আবার পনেরো নিতে হবে আর ইমাম সাহেবকে কেউ লোকমা দেয়নি অবস্থায় চলে গেল বিষয়টা একটু একটু আশ্চর্যজনক ওনার দায়িত্ব ছিল পিছন থেকে আওয়াজটা পৌঁছিয়ে বলে আওয়াজটা পৌঁছিয়ে দেয় যদি তখনও তিনি নিতেন বলেন যে চতুর্থ বসে নাই তা নামাজটা বাতিল হবে হবে মানে ফরজ নামাজ না কারণ চতুর্থ আঘাতে বসা ফরজ কিন্তু চতুর্থ আঘাতে বসেনি পঞ্চম রাখাত পড়েছে অন্য অন্য আলেমরা বলছেন যে যদি কেউ পাঁচ রাখাতও পড়ে চতুর্থ রাখাত নাও পড়ে তাহলে ফরজটা আদায় হয়ে যাবে যদি টাইম টাইমের ভিতরে মনে না থাকে আর এখন একটু জটিল অবস্থা তো উনি পার্সোনালি পড়ে নিতে হবে এরকম ঘটনা যদি কোথাও ঘটে তাহলে ভবিষ্যতের ব্যাপারে আমরা বলতে চাই তাৎক্ষণিক বলে দিতে হবে জানাইয়া দিতে হবে পড়ে নিতে হবে আর যদি পড়ে না নেয় তাহলে পরবর্তীতে যারা জানবে তারা যেন একটু কাজা পড়ে নেয় আর যারা জানবে না সেটা আল্লাহর উপসেরে দেয়া একটা প্রশ্ন ছিল মহারামের কোনো রোজা আছে কি নিশ্চয়ই মহাররামের দশ তারিখে সুরসাল্লাহ সাল্লাম নিজের রোজা রেখেছেন এবং তিনি বলেছেন সিয়াম বাদর আমাদান শাহরুল্লাহ মাহরম রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মোহর্রমের রোজা এবং তিনি ইহজদেরকে দেখেছেন রোজা রাখতে তাই তিনি নিজেও বলছেন নাহানু হাকু আউলা বেমুসা মিনকুম তিনি বলছেন আমিও মুসার ব্যাপারে তোমাদের কাছ থেকে আরও ঘনিষ্ঠ সুতরাং আমি রোজা রাখবো এবং সাহাবাইকারকে তিনি রাখতে বলেছেন এবং তিনি আশা প্রকাশ করেছিলেন ইন ইনবাক কাবিল্লা সুমুল্লা তাসে যদি আমি বেঁচে থাকি পরবর্তী বছর আমি নয় তারিখও রাখবো এই জন্য নয় এবং দশ দুই দিন যেন রোজা রাখে তবে নয় তারিখ রাখা দশ তারিখ রাখা সন্না নয় তারিখ এটা ওয়াজিব রোজা নয় তা আমরা যারা রাখতে চাই আমরা মহারাম মাসে নয় এবং দশ তারিখ রাখার চেষ্টা এবং তারিখ কি বার পড়ে আমাদের আমার মনে হচ্ছে আজকে ছয় তারিখ আজকে ছয় তারিখ সম্ভবত এরপরও জেনে নেওয়া দরকার আমি যতটুকু জানি ছয় তারিখ আপনি কি ছয় তারিখে জানেন আমি তো আজকে ছয় তারিখ জানি যদি ছয় তারিখ হয় তাহলে হয়তো রবি সোমবারে পড়বে শেখ এবার আপনার কাছ থেকে আমাদের প্রশ্ন আমাদের একজন আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন মসজিদে লাগিয়েছে আছে দোতলায় নাই থেকে আসলে কি উপর হ্যাঁ যদি জুলুম হবে তখন যদি নির্ধারিত মুসল্লিকেই প্রথম তলায় বসতে দেয় যে এরকম কথা থাকে যে সবাই ঢোকার অনুমতি নেয় তাহলে জুলুম হবে আর যদি এমন হয় যে না এ জাতীয় না যিনি আগে আসবে সে যেতে পারবে তাহলে তো জুলুম হওয়ার কথা নয়

যে সম্পত্তির বাঘ আর কি যে ভাই বোনের ভাইয়ের প্রতি বোনের কতটুকু অংশ পাবে এটা সম্পত্তি আর কি মানে ভাইয়ের সম্পদ কতটুকু পাবে নাকি ভাইয়ের সম্পদ আর কি মানে কতটুকু পাবে ঠিক আছে বোন কতটুকু পাবে না জি 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 ভাইয়ের অর্ধেক পাবে ভাইয়ের অর্ধেক পাবে ভাই দুই টাকা পাইলে বোন এক টাকা পাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটাই জানার জন্য আপনাকে শেখ এবার আমরা জানতে চাইছি আমাদের ওমর ফারুক ভাই প্রশ্ন করেছেন সমকামিতার বিষয়ে ইসলামে হারাম বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা আল্লাহ সুমতালা কর্তৃক প্রদত্ত এই সমকামিতার বিষয়টা ইসলাম কি বলে নিশ্চয়টা হারাম যে আসলে নারীর প্রতি নারী পুরুষের প্রতি পুরুষ এর আসক্তিটা এটা আল্লাহ প্রদত্ত নয় আল্লাহ প্রদত্ত হচ্ছে বিপরীতটা জি এরপরে এবার এটাকে কন্ট্রোল করবে জি কিন্তু ওইটা শয়তান দিয়েছে জি এটা সম্পূর্ণ তার মানসিকতার শয়তান বিকৃত করে দিয়েছে জি মিস ইউজ যেটাকে বলা জি যে আকর্ষণটা দিয়েছে আল্লাহ শাহওয়াত যেটা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতিটা এটা বৈধ সিস্টেমেটিক ওয়ে ইউজ করবে কিন্তু এখন পুরুষ পুরুষের প্রতি আসক্ত হবে এটা তো হীন প্রাণীর মাঝেও নেই এটা শূকর কুকুরের মাঝেও নেই জি এটা হচ্ছে সম্পূর্ণ বিকৃত একটি মানুষ শুধু মানুষ নামক পশুদের এটা আল্লাহ হেফাজত করুন দুবাই থেকে মনসুরুল হক প্রশ্ন করেছেন ইমাম ইমাম মাহাদিকে মাহাদিকে দেখা দেখা গিয়েছে গিয়েছে আপনার তো এখন কোথায় দেখা গেল তো আমরা এখনো পেতাম জি এমন তো নয় যে উনি এসে লুকায় থাকবেন জি উনি যখন আসবেন প্রকাশিত হবেন এবং উনার প্রকাশিত হওয়াটা কন্টিনিউ থাকবে আহ্বান থাকবে সুতরাং যদি কেউ বলে থাকেন যে ইমাম মাহাদি দেখা গিয়েছে এখন আবার লুকিয়ে গেছেন এভাবে গুজব হিন্দ সম্পর্কে জানতে চেয়েছেন জটিল একটি ব্যাপার গজওয়াই হিন্দের ব্যাপারে হাদিস আছে আবু দাউদে হাদিস আছে এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসুল সাল উৎসাহিত করেছেন আল্লাহর হাবিবের এই হাদিস বলার পর থেকে চোদ্দশো বছর চলে গেল এর মাঝখানে কিন্তু হিন্দে ইসলামের বিজয় হয়েছিল মুসলমানরা অনেকবার হিন্দুস্তান দখল করেছে জি এবং দীর্ঘদিন পর্যন্ত সেখানে মুসলিম শাসনও ছিল অনেকগুলো যুদ্ধ অতীতে চলেও এই জন্য আলামাই নিশ্চিত নন যে গজুয়াই হিন্দ কি হয়ে গেছে নাকি সামনে হবে যদি এমন হতো ওই হাদিস বলার পরে হিন্দের সাথে মুসলমানদের কোনো যুদ্ধ এখনো হয়নি মুসলমানরা বিজয় লাভ করেনি তাহলে আমরা বলতাম যে হাদিস এটা আছে এবং সেটা হবে কিন্তু এর আগে তো অনেকগুলো যুদ্ধ হয়েছে বিজয় হয়েছে ইফতারাদিন মোহাম্মদ বিন বখতিয়ার বিনিয়ার এভাবে আরো অনেকে এসেছেন অনেক মুসলমান এসেছেন এতে বোঝা যাচ্ছে যে রাসুল যেটা বলেছেন সেটা নিশ্চিত হয়ে গেছে অথবা হবে কিন্তু নিশ্চিত ভাবে এটা বলা যাবে না যে সামনে এটা অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন তবে আমরা একটু উৎসাহিত করতে চাই যদি কখনো মুসলিমদের সাথে হিন্দুদের যুদ্ধ লেগে যায় আমরা যেন সেটাকে কোজোয়া হিন্দ মনে করি এতে করে কি হবে মুসলমানের নিশাল পরবর্তীতে আর একটা বিজয় হয়ে যায় আমরা ইউটিউবের দিকে নজর দিতে চাই অনেকেই প্রশ্ন করেছেন আমরা জানি না দশটার মধ্যে আপনাদের সকল প্রশ্নে জবাব দিতে পারবো না আমরা চেষ্টা করছি এর মধ্যে চুম্বক চুম্বক প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্যে একজন ভাই প্রশ্ন করেছেন এলমে তাসাউফ কি এটি কি সম্মত আসলে এলমে তাসাউফ বলতে আজিকার যে বিষয়গুলো এগুলো একটু বাড়াবাড়ি কিন্তু এমনিতেই তাসাউফের যে মূল কথাটা সেটা হচ্ছে লজ্জাত নিয়ে আবাদত করা

কেউ কেউ সাজ ঘোষ পরিত্যাগ করে গোসল টোসল ছেড়ে দিয়ে জট লাগিয়ে চুল তারপরে গোসলহীন থাকা একমাস পরা তাসাউব বানিয়ে ছেড়েছি এগুলো হচ্ছে বিকৃতি তবে তাসাউপের যে মূল জিষ্ট অংশটা সেটা ইসলামে ছিল সেটা হচ্ছে এবাদতকে সাদ সহ করা আর সেটা তখনই হবে যখন একটা লোক শরীয়তের বিধানগুলো পারফেক্টলি অনুসরণ করে এবাদত করবে জি चमत्कार আমরা একটা টেলিফোন নিতে যাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন জি আমার প্রশ্ন হলো আমি অনেক আমি আমার একজন আমার টাকা বানাস ছিল আমি উনি 10000 টাকার মত বানাস ছিল তার আমার অনেক কিন্তু সমস্যা ছিল আমি দিতে পারি নাই কারণ নলেজও নাই আমার খেল নাই হ্যাঁ যেই টাকা আমি মুসি দিয়ে দেই কেনার উদ্দেশ্যে আপনি তো আমাদেরকে প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন আমরা পেয়েছি ইনশাল্লাহ আমরা প্রশ্নের জবাব দিবেন আপনি মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জবাব দিচ্ছি আমরা ইনশাআল্লাহ জি শেখ আপনি আমরা মোবারকবাদ জানাচ্ছি আমাদের আরো অনেক প্রশ্ন রয়েছে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কাজ তুমি নিজে করো না সেই কাজ অন্যকে করার জন্য আদেশ করো না এটা কি কোনো হাদিস এটা এভাবেই অর্থে হাদিস আছে কিনা আমি জানি না তো কোরআনে আছে লিমা তাকুলু না মালা তাফ আলুন কাবুরা মক্তান দা বাহান তাকুলু মালা তাফ আলুন তোমরা যা করো না এমন কাজে তোমরা কেন অন্য করতে বলো সেটা তো একটা কবিরা গুণা কাবুর মাক্তান আল্লাহর কাছে এটা নিকৃষ্ট একটি গুনা যে তুমি নিজে করো না এমন কাজ করতে এর মানে হচ্ছে এটা আমলের বিষয়ে বলা হচ্ছে মূলত ওই আমলগুলো যেগুলো আমরা নিজে করি না অন্যকে করতে বলবো না কিন্তু এ কথার তো এই নয় যে আপনি মসজিদে গেছেন পকেটে টাকা নাই। আপনাকে মসজিদের দান বাক্সাটা ধাকিয়ে দিতে সামনে দিছে এখন আপনি কি ধাক্কা দিয়ে সামনে দেবেন না যে আমি দিই নেই একজনকে দিতে বলিকে এটা নয় বরং কিছু কিছু ক্ষেত্রে আছে বাইন্ডিংস যেখানে আমরা বাইন্ডিংসে পড়ে যাব সেখানে আমি পারছি না আমার ওজর কিন্তু আমি ভালো কথাটা বলে যাব যেখানে আমার আমলের সুযোগ আছে সেখানে আমি আমল করে তারপরে বলবো চমৎকার আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের একজন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন কোর্ট হাসানা নিয়েছেন দশ হাজার টাকা মোবাইলের নাম্বার ছিল মোবাইল হারিয়ে ফেলছেন এখন করুন উনি চাচ্ছেন মসজিদে দিতে না তিনি মসজিদে এটা দেবেন না বরং মাসালা হলো যখন কোনো পানাদার থাকবে তার পানা আদায়ের জন্য সব সে বেশি চেষ্টা করা হার্ট অ্যান্ড সোল চেষ্টা পাইনি তো তার উত্তর ওয়ারিস ও যদি পাওয়া যায় ওয়ারিসকে দেওয়া হবে যদি সেটাও না পান কোনো সুযোগ না থাকে তাহলে আপনি এটা সাদাকা হিসাবে গরিবকে দেবেন সাওয়াবের নিয়ত ব্যতীত বরং এটা গরিবকে দেবে মসজিদে নয় গরিবকে দেবে যে আল্লাহ এই সাওয়াবটা পানাদারের আমল নামায় দিয়ে দিও যদি আবার পানাদার দেখা হয় তাহলে আবার দেওয়া লাগবে খুব সুন্দর করে বলেন আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন বড়ি স্প্রে দিয়ে সলাদ পড়া যাবে কিনা বড়ি স্প্রেতে যদি অ্যালকোহল না থাকে মদ না থাকে তাহলে দেয়া যাবে কারণ অধিকাংশ আলেম বিশেষ করে সাইর মাঝাবের আলেমরা এক মদ যে মদ না ফাঁক মদ না আল্লাহ তালা বলছেন পাস্তানি বুহু যে মদের ব্যাপারে বলছে এটাকে পরিহার করো এই জন্য আয়াতকে সামনে এনে বলছেন এটা খাওয়া যেমন হারাম এটা ব্যবহার করাও হারাম এই জন্য আপনি বডি স্প্রে করার আগে দেখবেন অ্যালকোহল ফ্রি লেখা আছে কিনা যদি লেখা থাকে তাহলে কে বলছেন থেকে আমি টাঙ্গাল থেকে খুশিদ আলম বলছি জি আমার প্রশ্ন হলো বর্তমান যে কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন হচ্ছে জি সেটা কোন দেশের শাসক বিশেষ করে আমাদের বাংলাদেশের শাসকের কোনো ভূমিকা আছে কিনা আর যদি আমরা আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারিনি আমাদের বর্তমানে যে কাশ্মীরে ভারত মুসলমান নির্যাতন করতে কাশ্মীর মুসলমানদেরকে জি সেটা বাংলাদেশের সরকারের কোনো ভূমিকা আছে কিনা কোনো শাসকের ভূমিকা আছে কিনা আপনি বুঝতে পারছেন কিনা যে ভূমিকা আছে হলো আপনি মনে করেন কিনা সেটা আমি লাইভ পেজে শুনতে যাচ্ছি না আপনি মনে করেন কিনা যে মানে ভূমিকা আছে অথবা নাই আছে অবশ্যই আছে তাহলে আমরাও তো সেটা মনে করি যে আছে যদি ভূমিকা আছে কিন্তু কথা বলে না সেটা তাহলে সরকারকে আপনি জিজ্ঞেস করতে পারবেন কেমন সেটা তো আমরা জবাব দিব কিভাবে এই লাইফ থেকে কিভাবে জবাব দিব আমরা তো সরকার নই ধন্যবাদ আপনাকে ওস্তাদ এবারে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদেরকে ইউটিউব অনেকে প্রশ্ন করেছেন মাঝখানে আমরা জানতে চাচ্ছি মাস আলাগত মতানৈক্যের ক্ষেত্রে একজন দায়ী কি ভূমিকা পালন করে মাসকালাগত কিছু মোস্তাহাবগত কিছু পার্থক্য মত এটা এটা সময়ে ছিল তার পরবর্তী সময় আমরা দেখি যুগ যুগ ধরে ছিল একজন দায়ী যখন দাওয়াতি কাজ করবেন মাসকালাগত মতানৈক্যের ক্ষেত্রে দায়ের ভূমিকা কি হবে কেতমানে এলেম না করা এলেম গোপন না করা এলিম গোপন করে উত্তর দেওয়ার কারণেই আজকে এ সমস্ত বাদ বিবাদ বিসংবাদ তৈরি সংবাদ যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে আমি যখন দেখবো এটা মোখতালাপ মাসালা একতালাপূর্ণ মাসাল আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমরা একতালাপ সহ পড়েছি পরীক্ষার হলে যখন উত্তর লিখেছি তখন একতালাব সহ কিন্তু যখন বলেছি তখন একতালাপ তার বলি নেই তখন আমি আমারটা বলে দিয়েছি এতে করে তার বিপরীতে যারা আমল করছেন তারা বলছেন যে উনি এটা কি বললো আর যারা আমার থেকে শুনছেন তারা ভেবে ইসলাম কিন্তু আমি যদি একতালাপ সহ বলতাম যে এটা এই আলেমদের মতে জায়েজ ওই আলমরা মাকড়ো বলেছেন এটা এখানে এই মাসালা তাহলে শ্রোতা বুঝতো যে এই আমলটার মাঝে উদারতা আছে ইসলামের মাঝে এখতালাব যেহেতু আছে এটাও জায়েজ ওটাও জায়েজ এমন অসংখ্য মাসালা আছে ইমাম আবু হানিফা বলেছেন হারাম ইমাম শাফি বলেছেন ফরজ এমন মশালাও আছে তাহলে এইভাবে যদি আমরা বলে দিতাম এলেম গোপন না করে তাহলে কিন্তু লোকেরা বুঝতো যে আমি যেটা আমল করছি না সেটা আরেকজনের মাসালায় আছে এতে করে আমার পাশে দাঁড়িয়ে যিনি নামাজ পড়ছেন তার আমার শত্রুতা তৈরি হতো না আমি যদি জানতাম যে জোরে আমিন বলার হাদিস আছে কিন্তু আমি বলি না তাহলে উনার জোরে আমিন শুনে আমার মনে কষ্ট লাগতো না কিন্তু আমি যখন শুধু একটাই জানছি যে জোরে আমিন বলা যাবে না তখন উনি আমিন বলাতে সাথে সাথে কিন্তু আমার নামাজের ভিতরে একটা হিট তৈরি হয়েছে যে সালাম ফিরেলে ধরুম তুমি পাইলা করি এজন্য জন্য আমরা বলবো আবার আরেকজন যদি নাবিন নিচে হাত বাঁধে ও নামাজে দাঁড়ায় ভাবতেছে হেটটা আমি টাইনা তুলবো বুকের উপরে এটা হচ্ছে এলেম গোপন করে ফতুয়া দেওয়া এই জন্য আমরা বলবো দায়ী দায়িত্ব হচ্ছে এখানে এলেম গোপন না করা উদারতার সাথে ইসলামের বিষয়গুলো তুলে ধরা তাহলে পরস্পর শ্রদ্ধা তৈরি হবে এবং ওইটুকু একতালাপে আমাদের ঐক্য বিনষ্ট হবে তার মানে একজন দায়ীকে যথেষ্ট চৌকশ ভূমিকা পালন করতে হবে আপনার কাছ থেকে এবারে আমাদের প্রশ্ন একজন দায়ের যে কাজগুলো আসলে দাওয়াতি কাজের সময় করা উচিত নয় এটা আমরা জানবো আপনার কাছ থেকে একটা টেলিফোন নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় বা কোনো রোগ আক্রান্ত হয়ে মারা যায় তো আমাদের সমাজে একটা উদাহরণ আছে মানুষ মানে ভালো ডাক্তারের কাছে গেলে হয়তো আরো কয়েকদিন বাঁচবে একটা রুক হয়ে গেলে কিন্তু আজি আল্লাহ তালা যে আমাদের হায়াত যত দিন দেখেছেন কি যত হায়াত যখন শেষ হয়ে যাবে মানুষ তখনই কি মারা যাবে না চিকিৎসা করে মানুষ পাল্লা হয়ে যাবে জি ধন্যবাদ ভাইজান আপনাকে আমরা আপনার প্রশ্নটা পেয়েছি আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য শেখ আমরা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে একজন দায়ের যে কাজগুলো আসলে করা উচিত নয় ব্যক্তিগত কি কাজ করা উচিত নয় সামাজিকভাবে তার কি কাজ করা উচিত নয় দাওয়াতের ক্ষেত্রে কি কাজ করা উচিত তিনটা বিষয় আসলে একজন দায়ী হবেন ইসলামের প্রত্যক্ষ সাক্ষী তার মুখে যা বলছেন তিনি দাওয়া সেটা হচ্ছে থিওরিক্যাল আর বাস্তবে নিজে হবেন প্র্যাকটিক্যাল ইসলাম অর্থাৎ একজন দায়ী তার কথা কাজে মিল রেখে যখন চলবেন তখন দাওয়াত দেয়া লাগবে না মানুষ তাকে দেখে ইসলাম নেবে রসুলকে দেখে এভাবে ইসলাম নিয়েছিলেন সাহাবাদেরকে দেখে ইসলাম নিয়ে এখন আমি অনেক বড় দায়ী অনেক বড় বক্তাও আয়েস কিন্তু আমার সাথে লেনদেন করার পরে আমার ক্লায়েন্ট জানে যে উনি ওয়াদা রক্ষা করে না উনি বাকি দোকান থেকে বাকিতে টাকা নেয় দেয় না উনি এইভাবে দেখা যাচ্ছে আমার দাওয়াতে তাসির হয় এবং মানুষ ভুল বুঝতে শুরু করে দেয় এই জন্য দায়ী তিনি নিজে আমলকারী হবেন তিনি যে কথাগুলো আমরা এর আগে বলেছিলাম যে বাস্তব জীবনে তিনি ইসলামের প্রকৃত রূপ হবেন তার পরিবারে ইসলাম থাকবে কিন্তু দায়ী নিজে অনেক বড় দায়ী বা ভালো ভক্তা ভালো আলেম ভালো খতিব বাট তার সন্তান স্কুলে যাচ্ছে বোরকা নাই মেয়েটা উনার স্ত্রী কিনি উনি বাজারে অফিসে গিয়েছেন অথবা এক জায়গায় গিয়েছেন স্ত্রী বোরকা পড়েনি বা পড়েছে তার হেজাব নেই পর্দা পর্দার সমস্যা তাহলে মানুষ ভুল বুঝতে শুরু করে এই জন্য দায়ী প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হবেন এবং এটা হওয়া উচিত কারণ তিনি তো দাওয়াত এটিগুলোই দেন না তাহলে না মাতা মাতা না মালা ফালুন তুমি এমন কথা কেন বলছো তা তুমি করছো না এই জন্য আল্লাহ তো কোরআন শরীফও তিনি বলছেন তোমরা মানুষকে দাওয়াত দিচ্ছ দাবার দিচ্ছা নিজদেরকে ভুলে গেছ যে মানুষকে দাওয়াত দিচ্ছ নিজেকে ভুলে আল্লাহ এই জন্য দায়ী এমন কাজ করবে না যে কাজ করলে দিন প্রশ্নবিদ্ধ হয় কারণ ইসলামে তো আলাদা কোনো বডি নাই বরং ইসলাম তো আমাদের উপরেই ডিপেন্ড করে আছে না যে ইসলামকে আলাদা দেখা যায় না মানুষ দেখে যেই হুজুর এই আলেম এই এখন যদি আমার আমরা ভুল চলি আমরা ভুল বলি আমরা ভুল করি তাহলে মানুষ ইসলামকে ভুল গ্রহণ করে আমরা মক্তব্য মক্তব্য হুজুর থেকে অজু শিখেছি কালাম শিখেছি হুজুর অজু যেভাবে শিখে গেছেন কালিমা যেভাবে শিখেছেন সেভাবে কারণ সব মানুষ তো কোরআন হাদিস থেকে ইসলাম শিখছে না যদি উচিত হচ্ছে কোরআন হাদিস থেকে ইসলাম শিখে কিন্তু অধিকাংশ মানুষ তো দেখে 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 আর সাহাবাই কারামের আমল দেখে তাবিরা করেছে তা এজন্য তো রাসুল এভাবে করেছেন সাহাবারা বলছেন তাহলে করার মাঝে অনেক ফজিলত আছে যে করেছেন আমরা দেখেছি উনি করেছেন আমরা দেখেছি ইসলাম কিন্তু দেখে দেখেও আসছে অনেক বিষয় মেসোয়াকের হাদিস পাওয়া যায় বিশটা তিরিশটা কিন্তু মেসওয়াক যে করেছেন এ বর্ণনা তো মতামাতের দেখার বিষয়টা শত শত আলেমকে আমরা দেখছি এই আলেমরা তার ওস্তাদদেরকে দেখছে তাহলে দেখার বিষয়গুলো কিন্তু খুব বেশি হয় এই জন্য যারা দায়ী হবেন তারা বুঝবেন যে আমার কারণে দিন যেন প্রশ্নের মুখে না চমৎকার করে আপনি এক এক করে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন আমাদের একজন ভাই প্রশ্ন করছে রোগাক্রান্ত হয়ে মারা গেলে আমরা বলি যে আর বড় ডাক্তার হলেই মনে হয় ভালো থাকতো সুস্থ থাকতো অকাল মৃত্যু হয়েছে এই বিষয়গুলো আসলে আমরা সন্দেহ করি প্রতিটি প্রশমচীন আসলে ব্যাপার হলো যে তাক দু প্রকার একটা হচ্ছে মোহাল্লাক আর একটা মোবরাম একটা ফাইনাল আর একটা হচ্ছে ঝুলন্ত তো তাকদির দোয়া করলে পরিবর্তন হয় এমন হাদিস পাওয়া যায় কিন্তু দোয়া করলে হায়াত বেড়ে যাবে এমন হাদিস পাওয়া যায় হায়াতটা নির্ধারিত তো এখন ভালো ডাক্তারের কাছে গেলে বাঁচবে এটা নয় হয়তো সুস্থ হতে পারতো কারণ চেষ্টার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কর্মের মাধ্যমে পরিবর্তন হয় অসুস্থতাটা পরিবর্তন হতে পারতো কিন্তু হায়াতটা নির্ধারিত আল্লাহ তার কোরআনে বিভিন্ন ভাবে বলেছে সময় আসবে এক সেকেন্ড আগর হবে না যদি কেউ মনে করে ভালো ডাক্তারের কাছে গেলেই রুগী বেঁচে যেত ওই ভালো ডাক্তার কি মরেন না মানে যে ডাক্তারের কাছে আমি গেলে বাঁচতাম আমি মনে করছি বা আমার ছেলেটা গেলে আমি সেই বাঁচত ওই ডাক্তারও তো মরে যাবে ডাক্তার কি নিজেকে বাঁচাতে পারে এই জন্য এইটা ঠিক নয় হায়ার যখন শেষ হয়ে যাবে তখন মেনে নেওয়া উচিত এটাই শেষ ছিল আচ্ছা পৃথিবীর সবচেয়ে ভালো হাসপাতালে কি রুগী মারা যায় না কত মারা যায় আচ্ছা পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তারের হাতে কি রুগী মারা যায় না তাহলে কি আসলে কি প্রমাণ হয় যে আসলে ভালো ডাক্তার ভালো হাসপাতাল মানুষ বাঁচাতে পারবে আমরা ভালো থাকতে চাই আমরা কেন চিকিৎসা নেই সুস্থ সুস্থ থাকার জন্য অর্থাৎ যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছেন আমরা যেন একটু সুস্থ থাকতে পারি ওইটা যায় আছে আমরা এক এক করে অনেকগুলো প্রশ্ন জেনেছি আমরা ইউটিউবে প্রচুর প্রশ্ন ছিল আমরা সকল প্রশ্নের জবাব দিতে পারলাম না আমরা আমরা আপনাকে মোবারক আজকে প্রোগ্রামে আসার জন্য প্রিয় দর্শক অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করেছি আজকে প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকে যা শুনলাম তার জন্য আমরা আমলে পরিণত করতে পারি যারা দায়ী আছেন আশা করছি আজকের এই অনুষ্ঠানটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আশা করছি আপনারা আমাদেরকে পূর্ণ প্রচার দেখতে পাবেন প্রতি ছয় ঘন্টা পরপর পাশাপাশি দাওয়া টেলিভিশনের ইউটিউব চ্যানেলে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমন্ত্রণ জানাচ্ছি সে অনুষ্ঠান দেখার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওখিয়া